জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে হাওয়া দিয়ে কৌসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বললেন, তোমার নসিব খুশ নসিব, ও হামজানার বিবি তোমার নসিব খুশ নসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, তোমার স্বামীকে পৃথিবীর কোন পানিতে গোসল দেওয়া হয় না। আল্লাহ ফেরেশতারা তোমার স্বামীকে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কৌসানের পানি দিয়ে গোসল দিচ্ছে। ও যুবকেরা, এই জমানায় যদি বিশ্ব নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারো, ওই রকম 100 হানজালা শহীদ আওয়াজে সওয়াব, আল্লাহ পাক ওই সওয়াব তোমার আমার নামায় আমালে দান করবে। একটু জোরে বলা যায় না? ওই যে সমস্ত আমার সোনার টুকরারা, আমার সোনার টুকরারা যারা মক্তবে পড়ে, মাদ্রাসায় পড়ে, ওরা নবীর সুন্নত গুলো মানে না মানে, ওর বাপ কা মানে? সব বাপ বলবো না, অধিকাংশ বাপেরা মানে মানে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাবা, সব জায়গার চুল কাটি, কিন্তু 3 মাসের ভিতরে 2 জায়গার চুল কাটিনি। অপরজনীয় লোক, বগলের লোক আর নাভির নিচের লোক, এই 2 জায়গার লোম যদি কাটা না হয় ওর এবাদত, ওর দোয়া আল্লাহর দরবারে, একটু জোরে বলেন আল্লাহরে। আমি অনেকে দেখেছি বগলের লোম পুরো জঙ্গল হয়ে গেছে, আমার চিন্তা হয় আল্লাহ, শোরুমের অবস্থা যদি এই হয় তো গোডাউনের অবস্থা কি? আহ, মানুষ মারা যাওয়ার পরে গিরোয় গিরোয় কর্পূর দেয়, সব জায়গায় কর্পূর দিলি, ওই 1 বিঘে লম্বা সুইলে কর্পূর দিয়ে কাজ হবে? খবর রাখে না, খবর রাখে না। এই যুবকেরা, যদি বাঁচতে চাস 40 দিন অন্তর 2 জায়গার লোম ছাটিস। এসব শিক্ষা অর্জন করতে গেলি কোথায় যেতে হবে? ওইখানে যেতে হবে। এই শিক্ষাগুলো আমাদের ভিতরে নেই তো, নেই। একটা ভাবি, শুনেছি নাকি কোরআন জানে, ওই আমার দেশের গ্রাম ধানিখালি, এক ভাবি শুনেছি নাকি খুব কোরআন জানে, তো আমি সেই ভাবির গিয়ে বলছি, ভাবি শুনেছি তুমি খুব কোরআন জানো, দোয়া কালাম জানো, তো কই একটু উযুর নিয়ত বলো দিন। তা ভাবির নিয়ত বলতেছে, আন্ডা আন্ডা আন্ডা, পুকুরের পানি ঠান্ডা, 3 কুলিতে উযু করি, পুলসুরাতের নামাজ পড়ি। আমি বলি, ভাবি 11 বছর মাদ্রাসায় পড়েছি, এরা উযুর দোয়া পাইনি, কোথা থেকে আবিষ্কার করেছিস? আন্ডা আন্ডা আন্ডা, পুকুরের পানি ঠান্ডা, 3 কুলিতে উযু করি, তারপর কি পুলসুরাতের কাহাঁ সে আতা হ্যায়? অনেক মায়েরা জানে না, তাদের ভিতরে দ্বিনী শিক্ষা নেই। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আমার ছেলেরা, আমার নবীর সুন্নতকে বাস্তবে রূপ দিতে হবে, নবীর আদর্শকে বাস্তবে রূপ দিতে হবে। আল্লাহ নবী বললেন, মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ও মান আব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলা যায় না, আর একটু আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। বাবা, নবীর সঙ্গে একই সঙ্গে জান্নাতে যেতে মন চায় না, চায় না? আল্লাহ নবী বললেন, মান আব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আব্বানি, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, ওমান আব্বানি
যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে একই সঙ্গে আল্লাহর দয়া জান্নাতে প্রবেশ করবে। তোমাদের জীবনটা নষ্ট করো না, তোমাদের জীবনটা নষ্ট করো না, শুনে রাখো। কায়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না যে তোর বুড়ো বয়সটা কোন পথে কাটিয়েছিলে হিসাব দে, কিন্তু আল্লাহ এটা জিজ্ঞাসা করবে কোনটা যৌবন বয়সটা, যৌবন বয়স, যৌবন বয়স। ফজরের আজান হয়ে গেল নির্মাণ দত্ত পাড়ার মসজিদে, ফজরের আজান হয়ে গেল ইমাম সাহেব চলে এসেছে, মুক্তাদিরা চলে এসেছে, আমার ইদ্রিস ভাই নামাজে দাঁড়িয়ে গেছেন, আর এই গ্রামের ২৫ বছরের একটা যুবক ও এক নামাজে দাঁড়িয়ে গেছে, একই ইমাম একই নামাজ, দুজনের ভিতরে সওয়াব বেশি পাবে কে? যে লোকটা বুড়ো হয়ে গেছে গেম ওরে ডাকে না, আজ পর্যন্ত দেখেছেন কোন বুড়ো লোক বসে বসে গেম খেলতে? যে লোকটা বুড়ো হয়ে গেছে কে মোরে ডাকে না, যে লোকটা বুড়ো হয়ে গেছে মেলা ওরে ডাকে না, যে লোকটা বুড়ো হয়ে গেছে মহিলা ওরে ডাকে না, মেয়েরা চিন্তা করে ওরে ডেকে লাভ হবে না, কিন্তু যে ছেলেটা যুবক কে মোরে ডাকে মেলা ওরে ডাকে, নারীরা ওরে ডাকে, ওই যুবক ছেলেটা গেমের মুখে লাথি মেরে, মদের মুখে লাথি মেরে, সুদের মুখে লাথি মেরে, নারীর মুখে লাথি মেরে, ও যখন আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়ে যা, আল্লাহর আরো খুশি হয়ে যা। আজকে আপনাদের আপনাদের এই সমস্ত এলাকায় মেলা টালা হয়? আচ্ছা ভাই মেলাগুলো, আরে এ গ্রামে না, গ্রাম বাদ দাও আশেপাশে হয় না, এখানে কি সব আল্লাহর ওলি বাস করে নাকি? আশেপাশে হয় বাবা, এই মেলাগুলো এই শীতকালে হয় না গরমকালে হয়? আচ্ছা ভাই এই মেলা গরমকালে হয় না কেন? একটা প্রশ্ন জাগে না, জাগে না, এই মেলাগুলো গরমকালে হয় না কেন, শীতকালে হয় কেন? এর একটা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যাটা আজকে আর দেব না, তবে আমি আমি বলছি যুবক যারা নওজোয়ান যারা ফিরে এসো, আজ জীবনটাকে নষ্ট করো না, আজ জীবনটাকে নষ্ট করো না, আহারে কেউ যেন এই কথাটা মনে না করে যে আমার এখন উক্তি বয়স, বয়স কারোর ওঠে না, বয়স কি হয়? আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সময়টা নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট সময়? নির্দিষ্ট সময়, তাহলে সময় যদি নির্দিষ্ট হয় ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে ওই গতিতেই আমরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, একটা দিন একটা রাত আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে মানে অটোমেটিক আমরা কিন্তু কবরের দিকে এগিয়ে যাচ্ছি। ও যুবকেরা তোমরা কি দেখো না ৭০ বছরের বুড়ো ২৫ বছর যুবক ছেলের কবরে কি করছে? মাটি দিচ্ছে, তার মানে ওর বাপ বেঁচে আছে, যুবক ছেলেটা মারা গেছে, মারা গেছে। নবী সাহাবীরা
দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীর ভালোবাসার পরিচয় দিতে গিয়ে জীবন দিয়েছেন। আপনাকে জীবন দিতে হবে না, আপনি বেঁচে থাকুন, বেঁচে থাকলে ওই করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা, একটু বলুন আল্লাহুম্মা। বাবা আমি আপনাদেরকে কয়েকটা সুন্নাতের কথা বলে যাচ্ছি, কয়েকটা সুন্নাত দেখুন। মিসওয়াক করা কি আজকে লক্ষ্য করুন, এই মিসওয়াক কিন্তু আজকে আমাদের সমাজ থেকে প্রায় উঠে গেছে। এই মিসওয়াকটা এক মাসে জ্যান্ত হয় আর এগারো মাস মরে যায়। কোন মাসে জ্যান্ত হয়? রমজান মাস। ওরে বাবারে, একেবারে জোহরের নামাজ পড়ে নিম গাছের গুড়ি তুলে এনেছে, হাওড়া শিয়ালদা মারো টান। ওই যে রমজান চলে গেল। তাম পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে, আমি কোন ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে একটা কথা বলবো, তাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম কোনটা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলবেন না। ইসলাম আমাকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম, ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে প্রবেশ হওয়ার নিয়ম। সুবহানাল্লাহ বলবেন না? বাথরুমে যখন যাবেন আগে কোন পা? বাম পা। আর মসজিদে যখন যাবে ডান পা। শিক্ষা কে দিয়েছে? কোথায় পাবেন শিক্ষা? ফাইনা তাজাবুন, এই ইসলাম ছেড়ে যাও কোথায়? ও যুবকেরা, ও জওয়ানেরা, বাথরুমে যাওয়ার ওই নিয়মটা যদি মানতে পারো, আল্লাহ পাক তোমার নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করবে। ও যুবকেরা, ও জওয়ানেরা, মসজিদে যাওয়ার ওই নিয়মটা যদি মানতে পারো, আল্লাহ পাক তোমার নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। ছোট ছোট আমল কিন্তু সওয়াব অনেক বেশি, অনেক বেশি। সাপ্তাহিক একটা নামাজ, কি নাম? জুমার নামাজ। আমি অনেক জায়গায় বলেছি, খোকা জুমার দিনে সব যখন মসজিদে প্রবেশ করবে তোরা দরজায় তালা মেরে দিবি। কেন হুজুর? আমি তালা মারবি এই জন্যে, আমি জানি না ওই রোগ আপনাদের গ্রামে আছে কিনা। অধিকাংশ মসজিদে দেখছি জুমার দিনে দুরাকাত ফরজ নামাজ হওয়ার পরে অনেক মুসল্লি ফাঁকা। ওই যারা চলে যাচ্ছে ওর ভিতরে কিছু দায়িত্বশীল মানুষ আছে যারা বাড়িতে এসে বাকি নামাজগুলো আদায় করে দেয়। তবে এই দায়িত্বশীল ব্যক্তির সংখ্যা খুব কম, আর ঢের সংখ্যা যারা মসজিদ থেকে দুরাকাত করে বেরিয়ে যাচ্ছে ওরা বাদ বাকি নামাজগুলো। এটা কি বাস্তব না অবাস্তব? আমি আমি এই জন্য বলছি যে খোকা তোরা মসজিদে তালা মেরে দিবি। বলছি হুজুর কেন? আমরা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাই না? যাই জুমার দিনে যাই। ওই ছেলেটা দেখছে ওর দাদা দুরাকাত করে পালাচ্ছে, ওর বাপ দুরাকাত করে পালাচ্ছে, ওর চাচা দুরাকাত করে পালাচ্ছে, ওর ভাই দুরাকাত করে পালাচ্ছে। তাহলে ওই ছোট্ট সোনার টুকরাটা আমাদের দিকে শিখে ও এটাই শিখবে, মনে হয় জুমার দিনে দুরাকাতের বেশি আর নামাজ। তো আমাদের জীবনটা তো নষ্ট হয়ে গেছে, অন্তত ওদের জীবনটা যেন নষ্ট না হয় তালা মেরে দে, টোটাল পড়বি তারপর তালা খোলবি। একজন বলতেছে হুজুর যদি পেশাব লাগে, তার মানে ওর ভিতর দিয়েও কিন্তু ফাঁকা খুঁজতেছে বেরোবে তাই। ওর ভিতর জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত
দুই রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, দুই রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ, চার রাকাত নামাজ হলো কবলা জুমার নামাজ, দুই রাকাত নামাজ ফরজ নামাজ, চার রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, চার রাকাত নামাজ আখির জোহরের নামাজ, দুই রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, দুই রাকাত নামাজ নফল নামাজ। মক্তব থেকে আপনি দিনের জ্ঞান অর্জন করেছেন, মসজিদে আপনি সেই জ্ঞানটাকে বাস্তবে রূপ দিচ্ছেন নামাজের ভিতরে, নামাজের ভিতরে মসজিদে গিয়ে সেই জ্ঞানটাকে বাস্তবে রূপ দিচ্ছেন। তবে আপনাদের বলে যাব, ও যুবকেরা জোয়ানেরা শুনে রেখো, খবরদার সাপ্তাহিক জুমার নামাজ যেন ছেড়ো না। আল্লাহর কোন বান্দা বিনা কারণে পরস্পর তিনটে জুমা যদি ছেড়ে দেয়, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। এই যারা নামাজগুলো বেমালুম ছেড়ে দেয়, আপনি খবর নিয়ে দেখুন ওদের ভিতরে ওই দিনের ইলম দিনের জ্ঞানটা নেই। যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে, ওদের নামটা মুনাফিকের খাতায় লেখা হবে, আর মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের নিম্নতম স্থান। জাহান্নামের নিম্নতম স্থান মানে জাহান্নাম ডিপ কতটা, জাহান্নামের গভীরতা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার চেহারা বিকৃতি হয়ে গেল, চোখের পানি গড়িয়ে যায় কারণ হলো আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম, আমি এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, জাহান্নাম এত কঠিন জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে চেহারাটা বিকৃতি হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়াকি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম হলো শান্তি, জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে, একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে আল্লাহ পাক, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক সর্বপ্রথম 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা, আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল, আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে
আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে, আল্লাহু আকবার। আজকে যদি আমাদের ওই যে দিনের শিক্ষা, আপনার আপনার প্রাথমিক শিক্ষা, মক্তবের শিক্ষা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা দেখবেন যারা মক্তবে যায়, ওরা নামাজ পড়ে না পড়ে না, আব্বার সঙ্গে নামাজ পড়ে, মায়ের সঙ্গে নামাজ পড়ে, ওরা আমাদের সোনার টুকরা। আল্লাহ ওদের হায়াতে বরকত দিক। আল্লাহুম্মা আমিন, একটু বলুন আল্লাহুম্মা আমিন। আহা আমার ভাইরা, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে নবীকে যুদ্ধ করতে হয়েছে না হয়নি? কাফেরদের মোকাবেলা করতে হয়নি? দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ওই যুদ্ধের ময়দানে নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ নবী নামাজ বাদ দিয়ে যুদ্ধ করেছিলেন, নামাজ কায়েম রেখেই যুদ্ধ করেছিলেন। কিভাবে গো যুদ্ধের ময়দান অবস্থা দেখেন, মনে করুন জোহরের 4 রাকাত নামাজ, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে, ওই সাহাবি যদি 100 হয়, 100 সাহাবীদের ভিতরে আল্লাহ নবী দুটো দল তৈরি করেছেন, 100 সাহাবীদের ভিতরে দুটো দল তৈরি করেছেন, 50-50 করে দুটো দল তৈরি করেছেন, 50 জন ওদিকে কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়ে, আর 50 জনকে নিয়ে আল্লাহ নবী নামাজের নিয়াত করে দাঁড়িয়েছেন যুদ্ধের ময়দানে। আল্লাহ নবী নামাজের নিয়াত করে দাঁড়িয়েছেন, নবী হলেন ইমাম, সাহাবীরা হলেন মুক্তাদি, আল্লাহ নবী দাঁড়িয়েছেন, সাহাবীরা নামাজের নিয়াত করে দাঁড়িয়েছেন, জোহরের 4 রাকাত নামাজ, প্রথম যারা নবীর পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়েছেন, এনারা নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ পড়ে এনারা নবীর পিছন থেকে উঠে গিয়ে কাফের মোকাবেলায় জানারা ছিলেন ওনাদের কাছে চলে গিয়ে ওনাদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন, এনারা ময়দানে জানারা ময়দানে ছিলেন ওনারা আল্লাহর নবীর পিছনে নামাজে মুক্তাদি হয়ে গিয়েছে। একটু মহব্বতে বলবেন না, ও আমার মায়েরা, এনারা 2 রাকাত নামাজ পড়েছেন, এনারা 2 রাকাত নামাজ পড়ে আবার ময়দানে চলে গিয়েছেন, জানারা ময়দানে ছিলেন ওনাদেরকে তোনাদের কাছে তলোয়ারটা নিয়ে ওনারা আবার ঘুরে এসে নবীর পিছনে নামাজে দাঁড়ালেন, তার মানে জানারা প্রথম নবীর পিছনে নামাজে ছিলেন ওনারা 4 রাকাত নামাজ নবীর পিছনে পেয়েছেন, আর জানারা আগে ময়দানে ছিলেন ওনারা 2 রাকাত নামাজ আল্লাহ নবীর পিছনে পেয়েছেন, আর 2 রাকাত নামাজ একা একা আদায় করেছেন, নামাজও নামাজও কায়েম করেছেন, আবার যুদ্ধ চালিয়ে গিয়েছেন, বা জামাতে নামাজ পড়েছেন, আবার কাফেরদের মোকাবেলা করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না, মহব্বতে বলতে পারলেন না, এটা কি সহজ না কঠিন? হ্যাঁ, যুদ্ধের ময়দানে বা জামাত নামাজ আদায় করেছেন, আবার কাফেরদের মোকাবেলা করেছেন। আমার সমাজে অনেক মসজিদ আছে বাবা, অনেক মসজিদ আছে, শুধু ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কারোর পাওয়া যায় না, কারণ দুটো তো ভাড়া করে রেখেছে। ইমাম আর মুয়াজ্জিন
নবীর এই আদর্শটা, এই যে যুদ্ধের ময়দানে বা জামাত নামাজ, এই আদর্শটা আমি হামাস যোদ্ধাদের ভিতরে দেখেছি। হামাস যোদ্ধা যারা গাজার মাটিতে কাফেরদের মোকাবেলা করছে, ইহুদিদের মোকাবেলা করছে, আমি একটা ভিডিওতে দেখেছি। হামাস যোদ্ধারা একদল ময়দানে কাফেরদের মোকাবেলা করছে, আর একদল টানেলের ভিতরে বা জামাত নামাজ আদায় করছে। একটু মহব্বতে বলা যায় না, টানেলের ভিতরে নামাজ পড়ছে বা জামাত অনেক জায়গায় দেখছি। আমার সমাজে এখনো বহু মানুষ আছে সারা বছরে আপনার দুদিনের বেশি নামাজ পড়ে না। শুধু দুটো জুমার নামাজ, মাসখান ফাঁকা। মেয়েদের তো ঈদের নামাজ নেই, জুমার নামাজও নেই। অনেক জায়গার মহিলারা সারা বছরের ভিতরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। দেখেন আল্লাহ পাক আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন। দেখেন তাম পৃথিবীর জমিনে যত নবী রসুল, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। একটু সুবহানাল্লাহ বলুন, তাম পৃথিবীর জমিনে যত নবী রসুল এসেছেন, প্রত্যেকটা নবী রসুলের উম্মতের উপরে নামাজ কি ছিল? তবে অন্য নবীর উম্মতদের ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল। কথাটা ভালো করে লক্ষ্য করুন, অন্য নবীর উম্মতদের ইবাদতের জন্য তাদের নির্দিষ্ট জায়গাতে যেতে হতো। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলছি, মনে করুন মসজিদ, ইবাদত আমল করতে গেলে তাদেরকে মসজিদে যেতে হবে, মসজিদ ছাড়া ইবাদত হবে না। মসজিদ ছাড়া ইবাদত হবে না। কিন্তু আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জতের খাতিরে, ও যুবকেরা, আল্লাহ পাক আমাদের নবীর সম্মানের খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর তাজিমের খাতিরে, আল্লাহ পাক আমাদের জন্য তাম পৃথিবীর জমিনটা সিজদার জায়গা করে দিয়েছে। আপনারা না, আমরা যারা সমাজের দায়িত্বশীল ব্যক্তি, আমাদেরও নামাজ কি হতো? লাফাকরা, এটা আমার অহংকার না, আমার গাড়িতে অনেক পানি থাকে আর আমার গাড়িতে নামাজের পানি থাকে। আমার জীবনের অনেক নামাজ মুম্বাই রোড, দিল্লি রোড, কারণ আমি যখন পূর্ব মেদিনীপুর, আপনার আপনার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া জেলা, হুগলি জেলা দুটো করে মাহফিল করে যখন ফিরি, তখন আমি ক্লান্ত হয়ে যাই, আমি গাড়িতে শুয়ে পড়ি। অন্য বক্তারা তো দাওয়াত বাড়ি গিয়ে খায় রে বাবা, আর আমার নিয়ম হলো ওই ওই যে বাড়ির থেকে খেয়ে বেরিয়েছি, আল্লাহ হায়াতে রাখলে বাড়ি এসে খাবো, রাত হোক সকাল হোক ভোর হোক যাওয়াই হোক, যাই হোক যাই হোক। তো আমি আমার আমার ড্রাইভারকে বলে দিই, বাবা ফজরের ওয়াক্ত শেষ হতে যেখানে 15 মিনিট বাকি থাকবে, ওই জায়গায় আমার গাড়ি লাগবে। কিন্তু দেখা গেছে এমন জায়গায় আর মাত্র 15 মিনিট বাকি, যেখানে গাড়ি রেখেছে সেখানে কোনো জায়গা নেই, প্লেন রাস্তা। প্লেন কি রাস্তা? আমি বলি বাবা মুম্বাই রোডের পাশে আমার গাড়িটা সাইড করে দে, আল্লাহ তো আমার জন্য মুম্বাই রোডটাও কি করে দিয়েছেন, আল্লাহ আমাকে সিজদার জায়গা করে দিয়েছেন। উযু করো, পানি বার করো, উযু করো, আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে যাও। ও আমার মা, প্লেনে নামাজ
নামাজ হবে, ট্রেনে নামাজ হবে, দরিয়ায় নামাজ হবে, রাস্তায় নামাজ হবে, মাঠে নামাজ হবে। ও মুরুব্বি, আপনি বাড়ি থেকে অনেকটা দূরে আপনার মাঠ, আপনি চাষের জন্য বেরিয়ে গিয়েছেন, চাষের জন্য বেরিয়ে গিয়েছেন মাঠে, আপনার 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 আন্ডারে দশজন দশজন জন আপনার আন্ডারে তারা কাজ করছে, আপনার মাঠে কাজ করছে, আপনি আসতে পাচ্ছেন না, আপনি আপনি মাঠ থেকে আসতে পাচ্ছেন না। ও মুরুব্বি, ওই মাঠে যদি মাজার গামছাটা খুলে আল্লাহর জমিন পিছিয়ে দিয়ে আপনি যদি নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। এখানে যদি কোনো হাজি সাহেব থাকে আপনি খবর নিয়ে দেখেন, আমরা অনেক অনেক হাজিরা দেখা গেছে আমরা তখন প্লেনে জোহরের নামাজের সময় হয়ে গেছে, মানে প্লেনের নামাজ পড়ে করছি, এই সুযোগটা অন্যান্য নবীর উম্মতদের জন্য ছিল না। আগে দেখেন আমাদের প্রায় বাড়িতে বাড়িতে খাস মিলাদ হতো, কি হতো বাবা খাস মিলাদ? এখন আর হয় খাস মিলাদ উঠে গেছে। আর কি হতো? আমার যখন সর্বপ্রথম সুগার ধরা পড়ল, আমাকে ডাক্তার বলল দিন রাত মিলিয়ে 8 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। কত? 8 কিলোমিটার রাস্তা, ভয় লাগবে না লাগবে না? আর তখন তো নতুন নতুন তো সুগার ধরা পড়েছে, ওই ভয়ে ওই ভয়ে তখন আমি প্রত্যেক দিন 8 কিলোমিটার করে রাস্তা হাঁটতাম, সকালে 4 বৈকালে 4। তো বেশ খুব ভালো ছিল। কথাটা কেন বলছি, ওই সময় যখন ফজরের নামাজ পড়ে বেরিয়েছি দেখতাম গ্রামে কিছু কিছু বাড়িতে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের এখন আর পাওয়া যায় বাবা? কোরআন তেলাওয়াত কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয়, কেন? আল্লাহ রাসূল বলেছিলেন সাহাবীরা খবরদার তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। কি বানিও না? যে বাবা কবরে নামাজ হয়, যে বাড়িতে নামাজ হয় না ও বাড়িটাও কবরের সমতুল্য। যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে তাসবীহ তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, যে বাড়িতে তাসবীহ তেলাওয়াত হয়, ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায়। যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, যে বাড়িতে তাসবীহ তেলাওয়াত হয়, মোরাকেদা মোশাহেদা হয়, ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায়। ফজরের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত পিএসএ পর্দার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা ওই বাড়িটার চারিপাশে পাহারায় দাঁড়িয়ে যায়। আমার যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িটা চারিপাশে মাগরিব থেকে ফজর পর্যন্ত বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। একটু মহব্বতে বলা যাবে না? এখন আর বাড়ি কোরআন তেলাওয়াত হয় গো? আমরা অনেকে যখন ছেলের যখন মেয়ে দেখতে গেছিলাম বৌমারে
কোন কথা জিজ্ঞাসা করি আর না করি, আমরা একটা কথা কিন্তু জিজ্ঞাসা করা ফরজ। কি বলেন দিন? মা কোরআন জানো? মা তা মা বলতেছে 33 বার খতম করেছি। কতবার? 33 বার। মানে কি? খুব সাংঘাতিক জিনিস। বড় ভাই বলতেছে খোকাতি বাড়ি যা ছেলে রে গুসকি আন, এ জিনিস ঠান্ডা যাবে না। 33 বার মানে কি? বাড়ি যা। উনি বাড়ি গিয়ে ছেলের একবার গুসকে এনেছে, বিয়ে দিয়ে বউ মানিয়ে বাড়ি গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা এই প্রশ্নটা আমরাও তো করি তো, আজ পর্যন্ত কোনো শ্বশুরকে বলতে শুনেছেন মারে? তোরে যখন দেখতে গেছিলাম জিজ্ঞাসা করেছিলাম কোরআন জানিস, তা তুই বলেছিলি হ্যাঁ। মা আমার বাড়ি প্রত্যেক দিন সকালে একটু কাজ একটু দেরিতে হয় হোক, প্রত্যেক দিন সকালবেলা আমার বাড়ি 10 মিনিট করে একটু কোরআন তেলাওয়াত করবি মা। এখানে শ্বশুর আছে তো নাকি? আমি মনে হয় এক মনে শ্বশুর ওই। আপনারা কারা কারা শ্বশুর? আচ্ছা এখানে তো লজ্জা করার কিছু নেই। আচ্ছা এই কথাটা আমরা আমাদের বৌমারে কারা কারা কোন শ্বশুর বলেছি একটু হাত ধরে। তাহলে ও জানতে হয় জানুককে যাক, না জানতে হয় না জানুক। আপনার কি? ও জানতে হয় জানুককে যাক। নির্মাণ দত্ত পাড়ার মেয়েরা বোনেরা, আমি তোমাদের ভাই শাহনুর আলম বলছি, তোমাদের যাদের বিয়ে হয়নি এই মুসিবত তোমার কপালে আসবে। আমি তোমার কাছে শিখিয়ে দিচ্ছি, তোমার যেই জিজ্ঞাসা করবে কোরআন জানো, তুমি সে ঘুরিয়ে বলবে তুই জানিস। আরে ও তুমি নিজেই জানেন যে জিজ্ঞেস করতেছে তুই জানিস। ও মুরুব্বিনা, ও মায়েরা বোনেরা, যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায়। ফজরের আজান হয়ে গেল, জোরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটায় আল্লাহর আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নাজিল হয়। যে বাড়িতে ফজরের আজান হয়ে গেল, জোরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, ঈশার আজান হয়ে গেল, যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আমার সোনার টুকরাদের মক্তবে পাঠাবেন। একটা মা যদি ভালো হয় গোটা পরিবার আলো হয়ে যাবে, সুবহানাল্লাহ। বলেন তাই না? সন্তান মানুষ হয় কাদের কাছে? মার কাছে না, কারণ আমরা রুজি রোজগারের জন্য। আমি আমার কথা বলি, এমন এমন মাস যায়, আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলের বয়স 18 বছর, মেয়ের বয়স মনে হয় 9.5 হয়ে গেছে। আমি যখন বাড়ি আসি ও তখন ঘুমোয়, আর ও যখন উঠে, ও যখন ওঠে ওর বাপ তখন ঘুমোয়, ওর সঙ্গে দেখা হয়। কিন্তু ওর মায়ের সংস্পর্শটা বেশি পায়, সেই জন্য ছোট্ট একটা সোনার টুকরা ওকে যদি মুক্তবে পাঠান, ওর ভিতরে যদি দিনের দিনগুলো অর্জন হয়, তারাতে একটা অন্ধকার সংসার আলোকিত হয়ে যাবে। যেটা বলুন বলুন। আমি ওই জন্য বলি, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, জমিন যদি ভালো গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় বেটা ফল ভালো হবে। তা
বাবা অনেকক্ষণ হয়ে গেছে, চলুন আমরা একটু মদিনার থেকে ঘুরে আসি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ, আমরা এতগুলো মানুষ, এতগুলো মানুষ, ছেলেরা একটু জোরে জোরে পড়ো না, আল্লাহ হবে আহমদ আজাল গি সিনে মে গে মেঘা গো মেরা দিল মদিনে মে গে আল্লাহুম্মা সাল্লি আলা একটু কলে মার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে ছেলেরা জোরে জোরে পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা وعلى آله সকলে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন, আমার ছেলেরা, আমার জওয়ানেরা, আমার যুবকেরা, দীর্ঘ একটি বছর পরে আপনাদের সঙ্গে আমার দেখা, খুব মনে পড়ে গত বছরে মাওলানা আব্দুল মুহিত সাহেব উনি আমাকে দাওয়াত করেছিলেন আপনাদের এই মাহফিলে, আমি শেষ বক্তা ছিলাম, আমি কালেকশন করেছিলাম, আপনারা আমার হাতে অনেক পয়সা দিয়েছিলেন, সে কত মনে আছে তো নাকি? এক বছর পরে আবার আজকে আপনাদের সঙ্গে আমার দেখা, না এক বছর পরে আজকে আবার আপনাদের সঙ্গে আমার দেখা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে একটু ভালো হতে হবে, আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে, একটু ভালো হতে হবে, আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। আমরা যদি ভালো হই পরিবর্তন হই, সকল তাকবীর নারায় তাকবীর জোরে বলুন, নারায় তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদে জামা, সিলসিলায়ে মুজাদ্দিদে জামা, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায় তাকবীর ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায় তাকবীর, একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে কথা বলছিলাম, আমাদেরকে একটু ভালো হতে হবে, আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে, আমরা যদি ভালো হই, আমরা যদি পরিবর্তন হই, আমাদের ছেলে মেয়ে তারাও ভালো হবে, আলহামদুলিল্লাহ তারাও পরিবর্তন হবে, সমাজ তখন পরিবর্তন হবে, সমাজ ভালো হবে। বাবা আবারও বলছি, আল্লাহকে চিনতে গেলে, নবীকে চিনতে গেলে, জান্নাত চিনতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে দিনই শিক্ষা প্রয়োজন। ততই বছর আপনি যখন মসজিদে যাবেন আল্লাহর ইবাদত করতে গেলে দিনের শিক্ষা কি প্রয়োজন, ওই আমি আপনাকে উদাহরণ দিয়েছিলাম। আজকে আমাদের মধ্যে সেই শিক্ষা না থাকার কারণে আমরা আমরা যাকাতে ভুল করি, আমরা নামাজে ভুল করি, হ্যাঁ আজকে আজকে সেই জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে
আমরা আল্লাহ আল্লাহর রাসূল থেকে অনেকটা অনেকটা দূরে সরে গেছি। তার আদর্শ, তার আদর্শ সুন্নাত সব কিছু আমরা দূরে সরিয়ে দিই। সেই নবীর দুশমন, নবীর শত্রু, আজকের তাদের নোংরা নীতি চরিত্র আজকের আমাদের ভিতরে আমরা বাস্তব রূপ দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যে জাত, যে কওমের সঙ্গে আপনার ভালোবাসা থাকে, এই দেখেন, এই যে নামাজ, এই যে নামাজ, এই নামাজ আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা মুতাআম্মিদান সালাতান, মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তিটা কুফরি করল। কি করল? একটু বলুন না, কথা বলুন না, কুফরি করল, কাফেরি কাজ করল, কাফেররাও নামাজ পড়ে না, ও কাফেররা ওই লোকটাকে সরাসরি কাফের বলা যাবে না, কিন্তু কাফেররাও নামাজ পড়ে না, উনিও নামাজ পড়েন না। তাহলে কাফেরের চরিত্রের সঙ্গে ওই ব্যক্তির চরিত্র মিল। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন গুন, আল্লাহুম্মা আল্লাহ নলে সাফারিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নলে সাফারিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আম্মা জান বড় আবেদা জাগেদা ছিলেন, আম্মা জান বড় আবেদা জাগেদা ছিলেন, আম্মা জান যখন নামাজ আদায় করতেন, আম্মা জান নামাজ যখন আদায় করতেন, দুটি নামাজের পাটি বিছিয়ে দিতেন, একটায় নিজে দাঁড়াতেন, অপরটা সোনা টুকরা সন্তানের হাতটা ধরে নামাজের পাটিতে দাঁড় করিয়ে দিতেন। ও বাবা সাফারিদুদ্দিন, এসো আমরা একই সঙ্গে আল্লাহর ইবাদতে মজগুল হয়ে যাই। আল্লাহ নবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়া দিরিবুহুম ইদা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো, মুখে মুখে বলো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো, 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, অদিরিভুগুম তুমি তাকে মারো। কত বছরের? কত? 7 থেকে 10 মুখে মুখে ছেলের বাপ বলা যায় না, যায় না, কত বলে না ছেলের বাপ বলা যায় না, বাপ নামাজটা পড় বাপ, মেয়ের মা বলা যায় না, ও মা নামাজটা পড় মা, 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে। রাসূল বলছেন 10 অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, অদিরিবহুম আমরের সিগা, আল্লাহ নবী বললেন, তুমি তাকে মারো, মারো। একজন বলছে, হুজুর আপনি তো আপনার মতো নস করে যাচ্ছেন, ছেলের নামাজের কথা বললি ওজন রোকে। আমি বলছি, বাবা চাচা ছেলের বয়স কত বলতেছে? 35। চাচা ও তো আপনার প্রতি রুকেছে, আপনার তো মায় ফরজ হয়ে গেছে, শূন্য তো না নফল না, ও তো বাড়ি নিয়ে আপনার কপাল ভালো। হুজুর এত বড় কথা! আমি বলি, আরে নবী বলেছেন কত বয়স, আর আপনি বলতেছেন কখন? মা তো ফরজ হয়ে গেছে। আল্লাহ নলিন সাফারিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আম্মা জান দুটি নামাজের পাটি বিছিয়ে একটাই নিজে দাঁড়াতেন, অপরটায় সন্তানকে দান করিয়ে দিতেন, সন্তানের উপরে তখন নামাজ ফরজ হয় নাই। সাফারিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বড় মিষ্টি ভক্ত ছিলেন, আম্মা জান মিষ্টি নিয়ে নামাজের পাটির নিচে লুকিয়ে রাখতেন। ও আমার মায়েরা,
নামাজ আদায় হয়ে গেল। আম্মা জান বলেন, ও বাবা সাফারি দুধ দি, তোমার নামাজের পাটিটা তুমি তুলে নাও বাবা। সাফারি দুধ দিন রহমাতুল্লাহ আলাইহি, নামাজের পাটিটা তুলে দেখে নামাজের পাটি তনায় মিষ্টি পাওয়া যায়। আম্মা জান, এ মিষ্টি কোথা থেকে আসলো? আম্মা জান বললেন, ও বাবা সাফারি দুধ দিন, যারা ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ পাক ওদের জান্নাতি খাওয়ার খাইয়ে থাকে। ও আমার বাপ, একদিনের ঘটনা, আজান হয়ে গেল, প্রতিদিন আম্মা জান নামাজের পাটি বিছিয়ে দেন, আম্মা জান নামাজের পাটির নিচে খাওয়ার লুকিয়ে রাখেন। একদিনের ঘটনা, আজান হয়ে গেল, আম্মা জান কর্মব্যস্ত ছিলেন, আজান হয়ে গেল, আম্মা জান কর্মব্যস্ত ছিলেন, ওই দিনে আম্মা জানের আসার আগে সাফারি দুধ দিন রহমাতুল্লাহ আলাইহি একা একা নামাজের পাটি বিছিয়ে আল্লাহর নামাজে মশগুল হয়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যায় না? একটু তকবীর দেন তো, নারাই তকবীর, একটু মহব্বতে বলেন, নারাই তকবীর। মা জানে না আজকে ছেলে একা একা নামাজের পাটি বিছিয়ে একা একা, মা কর্মব্যস্ত, কিন্তু মা যে প্রতিদিন নামাজের পাটির তলায় কি দেন আজকে তো। আম্মা জানের নজর পড়ে গেল, আম্মা জানের নজর পড়ে গেল, আম্মা জান তাকিয়ে থাকে, বেটা সাফারি দুধ দিন নামাজে মশগুল। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি প্রতিদিন নামাজের পাটির নিচে আমি মিষ্টি লুকিয়ে রাখি, আজকের তো আমি খবর রাখি না, আল্লাহ পাক আমার ছেলে নামাজে দাঁড়িয়ে আমি মাঝে মিথ্যাবাদী হয়ে যাব, আমি মাঝে মিথ্যাবাদী হয়ে যাব। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি আমার ইজ্জতটাকে বাঁচিয়ে নিও আল্লাহ, তুমি আমার সম্মানটাকে বাঁচিয়ে নিও আল্লাহ। সাফারি দুধ দিন রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন নামাজ পড়ার পরে নামাজের পাটি গুটি, নামাজের পাটির তনায় মিষ্টি পান, আজকের ও নামাজ আদায় করে প্রতিদিনের ন্যায় নামাজের পাটি তুলে দেখে, প্রতিদিনের ন্যায় আজকের ও নামাজের পাটির নিচে মিষ্টি পাওয়া যায়। ওই মিষ্টি এক লোকমা গালে দিয়ে ছুটে ছুটে আম্মার কাছে গিয়ে বলে, আম্মা জান প্রতিদিন নামাজের পাটির তলায় মিষ্টি পাই মা, কিন্তু আজকে দিনের মতো এত মজাদার মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি, এত লিজ্জাতলা মিষ্টি জীবনে কোনো দিন চোখে দেখি না মা। আম্মা জান প্রতিদিন নামাজ পড়ি মা, নামাজের পাটির তলায় মিষ্টি পাই মা, আজকে দিনের মতো এত মজাদার মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি আমি জীবনে কোনো দিন চোখে দেখি না মা। আম্মা জানে তু চোখ মারা পানি বাবা, প্রতিদিন যে মিষ্টি খেয়েছো বাবা ওগুলো হলো দুনিয়াবি মিষ্টি, আজকে নেই মিষ্টিটা দুনিয়াবি মিষ্টি নয় বেটা, আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে ফেরেশতা মারফাত তোমার জন্য জান্নাতি মিষ্টি পাঠিয়ে দিয়েছে। এই মা তৈরি হবে যদি ওই মায়ের শিক্ষাটা ওই দিনের শিক্ষা যদি ওই মায়ের ভিতরে থাকে, ওই মা তৈরি হবে যদি ওই মায়ের ভিতরে দিনের ইল থাকে। ও আমার মায়ের খোলা পাতার জমিন
ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন, খেলাধুলা করে যখন বাড়ি ফিরছেন সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে, হুজুরের গায়ে কাদা মাটি ঘাম, হুজুরের গায়ে কাদা মাটি ঘাম, বাড়িতে এসেই বলছেন আম্মা যান ভাত দেন, হুজুরের আম্মা বলেছিলেন ও বাবা বসুর আমান জোহরের নামাজটা কি পড়ছো, নাম্মা জোহরের নামাজ আমার পড়া হয় না, আম্মা যান জবাব দিলেন ও বাবা বসুর আমান তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না, হুজুর মনে করলেন আমার আম্মা আমাকে এই বন্ত বলে ছেড়ে দেবে রেহাই দিয়ে দেবে কিন্তু হলো না, হুজুরে আম্মা জান বললেন বাবা বসুর আমান দাঁড়িয়ে যাও, হুজুর বললেন আমি দাঁড়িয়ে রইলাম, আমার আম্মা যান কোথা দেখি দুটি টানলেন, কোথা দেখি দুটি টানলেন, ই টেনে আমায় বললেন বাবা বসুর আমান হাত দুটো সোজা করো, হুজুর বললেন আমি হাত দুটো সোজা করলাম, আমার আম্মা যান দুই হাতে দুটো ইট তুলে দিয়ে বললেন বাবা বসুর আমান ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে, হুজুরের বয়স 7 বছর, হুজুর বললেন আমি তত্তর করে কাঁপছিলাম হাত থেকে আমার ইট পড়ে গেল, আমি তত্তর করে কাঁপছিলাম চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়, আম্মা জান আমায় বললেন ও বাবা পশুর আমান ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে, হুজুর বললেন আমার হাত থেকে ইট পড়ে গেল, আমি তত্তর করে কাঁপছিলাম চোদ্দি টপ টপ করে পানি গড়িয়ে যায়, আম্মা বললেন বাবা বসুর আমান যাও গোসল করো, হুজুর বললেন আমি গোসল করলাম, আম্মা যান বললেন বাবা যাও জোহরের নামাজ আদায় করো, হুজুর বললেন আমি জোহরের নামাজ আদায় করলাম, তারপরে আম্মা আমায় খানা দিলেন, হুজুর বর্ণনা করেন ওই দিন থেকে আমি বসুর আমান আমার জীবনে কোনোদিন এক রক্ত নামাজ কাজা হয় নাই, শরীয়তের রাস্তা দেখার মতন সেই আলো দিনের আলো নেই, অন্ধ হয়ে গেছে। আজকের আপনারা সৌভাগ্যবান, আজকের আপনাদের খুশনসিব আপনারা মসজিদ পেয়েছেন, ঠিক তার পাশে কি পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন। দেখেন দেখেন মাহফিলটা হচ্ছে অস্থায়ী খেদমত, আর মক্তবটা হচ্ছে স্থায়ী খেদমত। তবে আমার ধারণার কথা বলছি, নিশ্চয়ই এই মক্তব করার পিছনে আপনাদের গ্রামের সুসন্তানের অবদান। এই যে আজকের মাহফিলটা হচ্ছে, আমি ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, বলছি ভাই আমার বাড়ির 40 জন কুটুম, ভাই বলি আমি বলি তোরে আগে তাড়াতাম, 40 জন কুটুম মানে কি, তকবীর নারাই তকবীর ঝরে বলুন, নারাই তকবীর ঝরে বলুন, নারাই তকবীর ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারাই তকবীর, নারাই তকবীর। যারা আশেপাশে আছেন ভাই সব মাহফিলে চলে আসেন, আমার ছোট ভাই আব্দুল মুহিতকে আপনাদের কাছে রেখে গেলাম, আমার ছোট ভাই আব্দুল মুহিতকে আপনাদের কাছে রেখে গেলাম, দেখে গেলাম, আমার জন্য দোয়া করবেন আল্লাহ, আমি যতটা বলেছি তার থেকে যেন আল্লাহ আমাকে বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।